একটা গান কোনো মিউজিক ছাড়া, একটা ধরেন কোনো একটা মানে সং ভিডিও কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া একদম আধুরা মনে হয়। ঠিক তেমনি যদি আপনি কোনো ইউটিউব ভিডিও বানান, আপনি যদি কোনো ইউটিউবার হন, আপনি কিন্তু অবশ্যই জানেন যে একটা ইউটিউব ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা ইম্পর্টেন্ট। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে পাবো এটা আমার অনেকে জানে না। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সবগুলো ইউজ করা যায় না, কারণ বেশিরভাগগুলো কিন্তু কপিরাইট হয়ে থাকে। আর যদি আপনার ভিডিওতে কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করেন, তাহলে তো সেটা বুঝে নিই কতটা সমস্যা হয়, আপনার ভিডিওটা এমনকি আপনার চ্যানেলটা কপিরাইট স্ট্রাইকে ব্যান্ডও হয়ে যায়। তো সেটা যাতে সেটার জন্য আমাদেরকে নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে হবে। এটা আমরা কীভাবে পাবো সেটা তো আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলবো। তো চলুন আজকে ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করি। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আপনি যদি একটা মানে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিককে ইউজ করতে চান আপনার ভিডিওতে, কোনো রকম কপিরাইট স্ট্রাইকের ভয় ছাড়া, যেরকম যেমন কি আপনি এখন দেখছেন যে আমার এই ভিডিও চলাকালীন আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের আওয়াজ পাচ্ছেন, এটাই বা আমি কিভাবে পেলাম। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পেতে পারি। এই জন্য আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিও নামে অ্যাপসটিকে নিজেদের মোবাইলে নিয়ে নিতে হবে। এটা নিতে আপনাদেরকে কিছুই করতে হবে না, আপনাদেরকে জাস্ট ক্রোম ব্রাউজার গিয়ে সেখান থেকে আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ডাউনলোড এটা লিখে সার্চ করলে সেখান থেকে এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা এরপর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা যখন এটার ভিতরে আপনাকে নিয়ে যাবে, তখন এটাকে আবার জুম করে পাশে যে আপনার লোগোটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে যে ক্রিয়েটর স্টুডিওতে, এরপরে আপনার এটাকে একটু বড় করে এখানে যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন এই সাইডে এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনি অনেক অনেক পরিমাণে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন। এগুলো একদম নন কপিরাইট, এখান থেকে আপনি যে কোনো একটা শুনে তারপরে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আবার এখান থেকে সার্চও করতে পারবেন। যেমন আমি এখানে একটা রিল্যাক্সিং মিউজিক ডাউনলোড করতে চাই, তাহলে এখানে লিখব রিল্যাক্সিং, এটা লিখে তারপরে সার্চ আইকনটিতে ক্লিক করব। তারপরে এখানে আপনি অনেকগুলো পেয়ে যাবেন, তার মধ্যে থেকে আমি এটাকে শোনার জন্য সিলেক্ট করে দিলাম। তো এরপরে এটা আপনি শুনতে পারবেন। এরপরে এটা শোনার জন্যে আপনি জাস্ট কিছুই না আপনার ভলিউমটা বাড়িয়ে দিন, তো আপনি এটা শুনতে পাচ্ছেন। তো আশা করি আপনি এভাবেই নিজেদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে নিতে চান। যদি আগে প্রথমে এটাকে শুনে নিতে পারবেন এভাবে, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে এটা ডাউনলোড স্টার্টিং হতে থাকবে। যেমন কি দেখেন এই যে এটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে, এবং এটা কিন্তু এই যে এই মিউজিকটাই কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এইভাবেই আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো এটা ডাউনলোড করা হয়ে গেল। আমি মাঝখানে কিছু দেখলেন তো দাগাদাগি করছি, এটা কিছু মনে করেন না, মানে জাস্ট একটু মানে শুরু, প্রথম তো আমি এটা ইউজ করলাম, এর জন্য এটা দেখালাম। আমি এর আগে সত্যি কথা কখনো এবং দাগাদাগি করিনি এই যে স্ক্রিন রেকর্ডার দিয়ে। এরপর এটাকে ডাউনলোড হয়ে গেছে, এরপর এটাকে আমি একটু প্লে করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। তো এটা এখানে আছে, এরপরে দেখতে পাচ্ছেন এটা আপনার ডাউনলোড ফাইলে চলে যাবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।